হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি, হ্যাঁ, মন মিঠুর কথার মিঠু, আমি পুরো দারুণ ছক্কাস আছি। তো আজকে কী নিয়ে কথা বলবো? সবার আগে এই যে আমাদের যে মন্দিরার যে বাবা মারা গেল গতকালকে, তো এমনিতে জানুয়ারি মাসটা আমার কাছে ভালো মন্দ মিশিয়ে 28শে জানুয়ারি আমার বাবার 10 বছর হলো মারা গেছে, বাবা আমাদের ছেড়ে চলে গেছে। আর মন্দিরার বাবা 29 তারিখ মারা গেলেন। তো সবার প্রথমে যে আমাদের যে মেসোমশাই বা ওনার যে চ্যানেলের নাম দাদু সিম্পল লাইফস্টাইল, তো ওনার উদ্দেশ্যে, ওনার আত্মার উদ্দেশ্যে শান্তি কামনা করি। যেখানেই থাকুক, ওনার এই জন্মে যা হয়ে থাকুক, উনি যেখানে গেছে সেখানে যেন ভালো থাকে, শান্তিতে থাকে। পরবর্তী জন্ম বলে কিছু থাকে যদি, আর সেখানে যদি তিনি জন্ম নেন, তাহলে বলবো তার যে বৈবাহিক সম্পর্ক বা পারিবারিক যে সম্পর্ক, সেটা যেন খুব ভালো হয়, খুব ভালো হয়, এটাই চাইবো। আর বলবো যে মন্দিরা সত্যি অনেক করেছে, একটিমাত্র মেয়ে হয়ে তার বাবার এই শেষ সময় যতটা করার সে ততটা করার চেষ্টা করেছে। এটা যে ভাগের মা বা ভাগের বাবা কিন্তু মন্দিরার বাবা হয়নি, এটাই একটা, সে একটামাত্র সন্তান। আর সব থেকে বড় কথা, সোমনাথ সেটাকে সাপোর্ট করেছে, তাই সে এতটা ঠিকঠাকভাবে তার বাবার দেখভাল করতে পেরেছে। তার জন্য আয়া দেখাশোনা করা, আয়া রাখা, হসপিটাল নিয়ে যাওয়া, সমস্ত কিছু নিজের কাছে না রাখতে পারলেও যে দূরে থেকেও সে করেছে বা গিয়ে দেখাশোনা করা, সেটাও করেছে, খুব ভালো, খুব ভালো। তবে মানে এই যে মন্দিরার যে মা, মন্দিরার মা নিপা দেবীকে দেখে, নিপা দেবীর আজকে যে পরিস্থিতি সেটা দেখে আমার মনে হয় কিছু কিছু মানুষের একটু শিক্ষা নেওয়া উচিত আছে, একটু শিক্ষা নেওয়া উচিত আছে। কেননা নিপা দেবী হচ্ছে না ঘরকা না ঘাটকা, সে কিন্তু কোথাও না কোথা কারোরই রইল না। হ্যাঁ, সে এমন একটা কাজ করলো তার হাজব্যান্ডের, যখন অসুস্থটা ধরা পড়লো সে তার হাজব্যান্ডকে রেখে চলে গেল, সেটা তো আমরা জানি। পরবর্তীকালে সে যখন মারা গেল, তারপরে যা যা সমস্তটাই আমরা জানি। এই যে কিছুদিন আগে যখন সিঁদুর পরে আসলো, তখন কেন ওই নাটকটা করার ছিল? তখন যদি থাকতো, মনে হয় না যে শেষ বেলাটায় একটু ভালো হতো, একটু ভালো হতো? সারা জীবনটা যেমনই হোক, এই যে শেষ সময়টা এসে মন্দিরার মা যদি ওই লোকটার পাশে থাকতো, দুজন মিলে থাকতো, একসঙ্গে থাকতো, কেননা হয়তো ভগবান ওইটার মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছিল যে এই লোকটির বেশি আর সময় নেই, তাই তাদের দুজনকে এইভাবে একটা মেলানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু এই এই যে ভদ্রমহিলা, উনি সেটা করলেন না। তো সত্যি ওনাকে দেখলে খারাপও লাগে, খারাপও লাগে, খারাপ যে লাগে না তা না, মন্দিরার মাকে দেখলেও কষ্ট লাগে, খারাপ লাগে যে এ কী করুণ পরিণতি, এ কী করুণ পরিণতি। ওইদিকে হচ্ছে তার মানে এই যে মন্দিরার বাবা গেল, তবুও বলবো মেয়েটা লাস্ট পর্যন্ত সঙ্গে ছিল, দেখাশোনা করা টারা সব কিছু ঠিকঠাক, কিন্তু এই যে শেষ বয়সে একদম এইরকম, সত্যি ভালো লাগে না, মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। এই যে তবলি আছে, যারা এই সমস্তগুলো করছে, এদের কিন্তু একটু শেখা দরকার, একে এদের এই এই যে দেখে একটু শেখা দরকার। আজকে যে পয়সা ইনকাম করছে, মনে করছে যে পয়সা দিয়ে সব কিছু হবে, সব কিছু হবে, কিন্তু একটা টাইমে এমন একটা হবে না যে পয়সা তখন কিছুই না, এই পয়সাগুলো হজম করার জন্যই আশেপাশে সব লোক থাকবে। যখন এই টাকা পয়সা সব হাতিয়ে নেওয়া হয়ে যাবে, তখন আসল যে রূপগুলো বেরিয়ে পড়বে, তখন আসল রূপগুলো বেরিয়ে পড়বে। তার জন্য কি দরকার? একটা স্বামী, সন্তান, এই যে যারা ছিল, যাদেরকে ছেড়ে চলে গিয়ে আজকে যেই মানে অচেনা অজানা, যার সঙ্গে ঘর বেঁধেছে, যার সঙ্গে হাত ধরেছে, জীবন চলার চেষ্টা করছে, না একদমই না, একদমই না, সেটা ঠিক সিদ্ধান্ত একদমই নেওয়া হয়নি। ওই পয়সা যে, ওই টাকা পয়সা, ওটাই কাল হয়েছে, ওটাই কাল হয়েছে। সন্দীপ যখন বিয়ে করেছিল, এনেছিল, তখন কিন্তু সন্দীপ ওই টাকা পয়সা দেখে তাকে আনেনি, টাকা পয়সা দেখে আনেনি, কিন্তু পরবর্তীকালে যেই ভুলটা করেছে আমাদের তবলি, সেটা কিন্তু যে যার হাত ধরেছে সে কিন্তু ওই টাকা পয়সার লোভেই হাত ধরেছে। তো এই টাকা পয়সায় কিন্তু তার জীবনে একদিন বড় কাল হবে, আজকে বুঝতে পারছে না, কিন্তু কিছু বছর পর অবশ্যই বুঝতে পারবে যে সে কী ভুল করেছে। তো এইরকম মন্দিরার মায়ের মতন যেন করুণ পরিণতি না হয়, এটাই আমি বলবো, করুণ পরিণতি যেন না হয়। এখনও যদি বোধ বুদ্ধি
বুদ্ধি থাকে তাহলে যেন সব কিছু থেকে নিজেকে একদম আলাদা করে সরিয়ে রাখে, আলাদা করে সরিয়ে রাখে। আর যেই জায়গাটা তৈরি করেছে ও, কেননা জানি না শ্বশুরবাড়ি ও ফিরে যাবে কি যাবে না, ওকে ওর শ্বশুরবাড়ি থেকে আবার গ্রহণ করবে ওর হাজবেন্ড কি করবে না জানি না, যদি পরবর্তীকালে করেও এরকম যে বাচ্চাটার কথা ভেবে হাজবেন্ডেরও মন গড়ল, এরও মন গড়ল যে না আমি তখন জানি না কি হবে, যদি এক হয়ও তাহলে তো আমাদের কিছু করার নেই, আমরা কেন কিছু করব, সেটা তাদের ব্যাপার, সম্পূর্ণ তাদের ব্যাপার, তারা কি করবে না না করবে সম্পূর্ণটাই তাদের ব্যাপার, তাদের ভালো মন্দ কি হবে না না হবে সেটা তারাই বুঝবে। কিন্তু সত্যি মানে এই পরিণতিগুলো যে কতটা খারাপ পরিণতি, কতটা খারাপ দিকে নিয়ে যায় সেটা কেউ বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না, কিন্তু যখন বোঝে তখন আর তাদের কিচ্ছু করার থাকে না। এটুকুই বলার যে এই যে ভদ্রলোক চলে গেলেন, তো ওনার আত্মার শান্তি শান্তি কামনা করি, ওনার আত্মার শান্তি কামনা করি। সত্যিই তো এই যেমনি ওনার বউয়ের জীবনটাও ভালো ছিল না, এনার জীবনটাও তো ভালো ছিল না, কোথায় বলো ভালো ছিল। হ্যাঁ, কিছুদিন আগে তার এই কারণেই না বলে যেন মিথ্যে কোনো জিনিস সাজানো যেন না হয়, মানে সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলে যেই সব জিনিসগুলো করা হয় না ওগুলো করতে নেই, ওগুলো মানে পদে পদে কেমন মানে প্রমাণ পেয়ে গেল সবাই দেখতে পেলে, মানে ইউনিভার্স না আমরা যেইগুলো যা বলি সব ইউনিভার্স কিন্তু রেখে দেয়, সেইগুলোই ফিরিয়ে দেয়। আমি বারবার করে বলি ইউনিভার্স সব কিছু ফিরিয়ে দেয়, ইউনিভার্স জানে না আমাদের জন্য কোনটা ভালো কোনটা মন্দ জানে না। মন্দিরা যখন ওইরকম ওই বাদুরিয়া থেকে আসার সময় যে মিথ্যে কথাটা বললো যে বাবার অসুখ, বাবা এরকম হয়ে পড়ে গেছে, বাবার অসুখ করেছে তাই আমাকে ফিরে যেতে হচ্ছে, তারপরে দেখলে তো জিনিসটা ঠিক সেটাই ঘটলো, সেটাই ঘটলো কিছু দিনের মধ্যেই ঘটলো। তো আমি প্রত্যেকে বলবো যে মিথ্যে কথা বলো কিন্তু মিথ্যে কথাটা এইভাবে বলো না, এরকম খারাপ মানে নিজের জন্য কোনো খারাপ নেগেটিভ কিছু দিয়ে মিথ্যে কথা বলো না, তাহলে ইউনিভার্স তোমার জীবনে সেটাই ফিরিয়ে দেবে। এই যে সন্দীপের ক্ষেত্রে দেখো, কিছু মাস আগে ওরা একটা মিথ্যে কথা নাটক করেছিল, তাদের মধ্যে কোনো একটা গণ্ডগোল, ঠিক সেম জিনিসটাই হলো। তার জন্য আমি বলবো যে মিথ্যে কথা বলো, নিজের ভালো ভালো কিছু বলো মিথ্যে কথা বলে, যে আমি কোনো একটা জব পেয়েছি, আমি কোনো একটা কম্পিটিটিভ এক্সামে পাশ করেছি, এইরকম ধরনের মিথ্যে কথা বলো, তাহলে দেখবে সেইটাই তোমার জীবনে ফিরে আসবে, তাহলে তোমার জীবনে ভালো কিছু ফিরে আসলো। কিন্তু মিথ্যে কথা যদি নিজের জীবনে খারাপ কিছু দিয়ে মিথ্যে কথা বলো, মানে ভিউয়ার্সদেরকে একটা মানে বোকা বানানোর জন্য বা ইমোশনাল একটা খেলার জন্য, তাহলে কিন্তু তোমার জীবনে সেই জিনিসটাই ঘুরে ফিরে আসবে। কেননা ইউনিভার্স জানে না, ইউনিভার্স ভীষণ বোকা, ইউনিভার্স সব কিছুই ফিরিয়ে দেয়, তো ইউনিভার্স কী ভালো তোমার জন্য কী খারাপ তোমার জন্য জানে না, তুমি যেটা বলবে সেটাই ফিরিয়ে দেবে। তো এই হলো কথা। তো এবার আরেকটা কথা বলি, এই যে আমার হাজবেন্ডের মাঝে মধ্যেই না নাইট ডিউটি যেতে হয়, তো আমি এখানে সত্যি কথা এইসব কথা বলতে আসিনি যে কার কী পজিশন কার কী ইয়ে, কেননা আমি জানি আমি যদি আমার পজিশনটা এখানে দেখাতে আসি সত্যি কথা বলতে কেউ আমার সঙ্গে সহজে মিশতে পারবে না, তো সেই কারণে আমি চাই যে আমার সঙ্গে সহজে সবাই মিশতে পারুক আর আমিও সবার সঙ্গে সহজে মিশতে পারি, সেই কারণে আমি কখনো আমার পজিশনটা আমি দেখাতে আসিনি। আমি আমার এই আশেপাশে আমার যে রোজের জীবনে সেখানেই আমি আমার কোনো পজিশন দেখাই না, আর আমি ইউটিউবে আমি দেখিয়ে কি করব, যারা ভাবে সেসব বোকা বোকা শোকা মানুষ, নির্বুদ্ধিতার পরিচয় দেয়। তো সেদিনকে তো হ্যাঁ সেদিনকে আমি আমার হাজবেন্ডের নাইট ডিউটি ছিল, নাইট ডিউটি ছিল, তো এখানে যেই সব থানাগুলো আছে যেই সব হ্যাঁ এই আন্ডারে যে কটা থানা আছে সে অনেক, চন্দননগর ভদ্রেশ্বর মধ্যেশ্বর অনেক অনেক অনেকটা, শাওরাফুলি শাওরাফুলি হ্যাঁ ওই 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 পর্যন্ত, তো সেগুলো ভিজিট করতে হয় ভিজিট করতে হয়। এবার পজিশন যদি বলতে হয়, পজিশন আমি বলছি ভেবে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে পজিশনটা কী পজিশন। সরকার থেকে একটা গাড়ি, তার যে পজিশন আছে সেই পজিশনে তাকে একটা গাড়ি দেওয়া হয়েছে, দুটো সিকিউরিটি গার্ড দেওয়া হয়েছে দুজনকে, এবার দুজন সিকিউরিটি গার্ডের যে মাইনেটা সেটাও তো সরকার দিচ্ছে, তাহলে সেই খরচটা গাড়ির খরচ, গাড়ির তেল তেলের খরচ প্রায় কুড়ি লিটার মতন তেলের খরচ প্রত্যেক দিন কিন্তু একজনের ড্রাইভারের খরচ, এগুলো কিন্তু সব সরকার দেয় আমি কিন্তু কখনো এগুলো বলতে আসিনি, আমার পজিশনের কথা আমি বলতে আসিনি। তো এইগুলো তোমরা ভেবেচিন্তে দেখে নাও এটা কোন পজিশন হলে এরকমটা দিতে পারে। আজকে মনে হচ্ছে না আমাকে একটু অহংকারী অহংকারী, আমি ভীষণ প্রাউড ফিল করি আমার হাজবেন্ডকে নিয়ে, ভীষণ প্রাউড ফিল করি। তো সে যখন ইয়েতে যাচ্ছে ডিউটি যাচ্ছে, তো একটাই শীতের দিন তো আর অত রাতে, তো কুকুর খুব ঘেউ ঘেউ করছে, একটা কুকুর। তো তারপরে যখন সে ফিরে আসলো আমি তখন আমার হাজবেন্ডকে বললাম যে কুকুর যে ঘেউ ঘেউ করছে তোমার ভয় করলো না? হ্যাঁ, তো সে তখন বলছে পুলিশ দেখলে কুকুররা ওরকম ঘেউ ঘেউ করে, তার জন্য ভয় করতে হবে কেন? তা আমি আবার তখন তাকে বললাম
যে এমা যদি ওই কুকুরটা ধরো পাগলা কুত্তা হয় তাহলে তুমি কি করবে? তখন আমার হাজবেন্ড বলল যে পাগলা কুত্তা হলে তো অবশ্যই তার জন্য সেই রকম ব্যবস্থা করতে হবে। আমি এখানে বাধা ভুগতে আসছি, আমি বাধা ভুগে ঘন্ট করবো, তো সেই রকম ব্যবস্থা করতে হবে। কী ব্যবস্থা করতে হবে? বলছে যে তার জন্য সরকারি তরফ থেকে ওই গাড়ি আসে, গাড়ি এসে বস্তা ভরে ভরে নিয়ে যাওয়া হয়, তারপরে যদি সেটাকে ট্রিটমেন্ট দিয়ে ঠিক করা যায় যে সে সেরে উঠল তবে তো ঠিক আছে। কিন্তু কিছু কিছু আছে সেই ঘিয়ে ভাজা ডালকুত্তা টাইপের আছে যাদের গায়ে অত্যন্ত গন্ধ, বিশ্রী গন্ধ। তো তাদেরকে তো হয়তো ঠিক যদি না হয় তা যা শেষ পর্যন্ত করা যাবে যাতে মানুষের অসুবিধা না হয়, মানে মানুষের কোনো ক্ষতি না হয়। কেননা একটা মানুষের জীবনের থেকে ওই ঘিয়ে ভাজা ডালকুত্তার ইয়েটা তো আর বেশি না, জীবনটা তো আর বেশি না, তো তাকে সেই রকমই ব্যবস্থা করতে হবে। তো আমি বললাম ও আচ্ছা হ্যাঁ সেটাই তো, মানে মানুষ রাত বিরেতে বাইরে বেরোবে বা কিছু তখন তাদের যদি অসুবিধা হয় যদি খ্যাক করে এসে কামড়ায়, সেটাই আমি বলছিলাম। তো সে তো তাই বলল। আর অনেক সময় পরীক্ষায় দেখবে আসে, কম্পিটিটিভ এক্সাম টেক্সাম হয় না, আমরা কি সব যে চাকরিগুলো হয় সেটাকে আমরা জব বলতে পারি? এমনি ধরো কেউ কোনো অফিসে কেরানির কাজ করছে, কেউ কল সেন্টারে কাজ করছে, কেউ কোনো দোকানে কাজ করছে, এইগুলোকে কি আমরা জব বলতে পারি? হ্যাঁ এগুলোকে আমরা প্রাইভেট জব বা সরকারি জব বলতে পারি। কিন্তু সার্ভিস আমরা কাদেরকে বলি? এগুলো কিন্তু মনে রাখো যাদের যাদের ছেলে মেয়ে কম্পিটিটিভ এক্সাম দেবে এগুলো কিন্তু আসে। যেমনি ধরো পুলিশের আছে, তারপরে আর্মির আছে, এইগুলোকে কিন্তু আমরা জব বলি না, এইগুলোকে আমরা কী বলি? এইগুলোকে আমরা বলি হচ্ছে সার্ভিস বলি। তাদেরকে আমরা কিন্তু জব বলতে পারি না যে এটা সরকারি জব বা কিছু এরকম কিছু, সরকারি তো অবশ্যই কিন্তু জব নয়। অনেকে ভুল হতে পারে, মানে হয় না একটু বেশি জেনে নিলে, একটু বেশি বুকে ফেললে একটু হয়ে যায়, বেশি সব জানতা হয়ে গেলে মাঝে মধ্যে একটু ভুল টুল হয়ে যায়, তো অনেকেরই হয়। তো তাতে কিছু মনে করিনি আমি, ভুল ভাল হতেই পারে। তো যাই হোক, আমি আবার বেশি কিছু জানি না, আমি যেইটুকুনি জানি সেইটুকুনি মাঝে মধ্যে ভিডিও করি একটু। তো আজকে কি আর কিছু রয়ে গেল? না, আজকে বোধহয় আর কিছু নেই, সব কথাই দিয়ে দিলাম, যদি থাকে আবার পরে আবার কখনো আসবো। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি, পজিটিভ, টাটা।